এভাবে আখ দিয়ে দিলে আপনার কিছু করা লাগবে না মেশিন অটোমেটিক এটা নিয়ে যাবে এক পাশ দিয়ে হচ্ছে যে আখটা নিবে এবং অপর পাশ দিয়ে হচ্ছে যে আখের ছোবাটা চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আখের রসটা কি সুন্দরভাবে তৈরি হল আসসালামু আলাইকুম বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে মূলত দুইটি মেশিন দেখাবো একটি হচ্ছে আখের রসের মেশিন যেটি দিয়ে আপনি আখ থেকে রস তৈরি করবেন এবং অপর আর একটি মেশিন দেখাব যেটা দিয়ে আখের রস তৈরি হওয়ার পর সেটা প্যাক করে আপনি আপনার কাস্টমারের কাছে বিক্রি করবেন এই মেশিনটি ইলেকট্রিক চালিত এবং এই মেশিনটির মধ্যে সাতশো পঞ্চাশ ওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে এবং মেশিনটি ফুললি স্টেনলেস ফুড গ্রেডে স্টিল দিয়ে কভারেজ করা এছাড়া আখের রস তৈরি হওয়ার পর সেটা ছাকার জন্য এখানে ট্রে এবং ছাঁকনি দেওয়া আছে যেটা করে আপনার এক্সট্রা করে ছাঁকনির প্রয়োজন হবে না আর মেশিনটি অপারেটিং করার জন্য মেশিনের এই পাশে একটি আপনার ইলেকট্রিক লাইন যেটা টু টোয়েন্টি লাইনে চলবে চালু করার জন্য আমাদের এখানে ক্লিক করলে আমাদের মেশিনটা চালু হয়ে যাবে তো আজকে আমরা আপনাদেরকে আখের রস তৈরি করার জন্য বাজার থেকে এরকম গ্যান্ডারি নিয়ে আসছি তো আপনারা দেখতে পাচ্ছেন আখটা দেওয়ার পর আখটা আমাদের কোনো প্রকার কিছু করা লাগতেছে না মেশিনের এক পাশ দিয়ে আমরা দিচ্ছি এবং অপর পাশ দিয়ে আমাদের আখ থেকে দেখতে পাচ্ছেন একদম হচ্ছে যে ছোপা সহ হচ্ছে যে আমাদের আখটা চিপে চলে আসছে রস তৈরি হয় এভাবে আখ দিয়ে দিলে আপনার কিছু করা লাগবে না মেশিন অটোমেটিক এটা নিয়ে যাবে এক পাশ দিয়ে হচ্ছে যে আখটা নিবে এবং অপর পাশ দিয়ে হচ্ছে যে আপনার আখের ছোবাটা চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আখের রসটা কি সুন্দরভাবে তৈরি হলো এবং সেটা আমাদের ছাঁকনি দিয়ে ছাঁকার কোনো প্রয়োজন নেই জাস্ট আমরা এভাবে কাপ ধরলে আমাদের রসগুলো কাপের মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ জুস কোনো প্রকার আপনার ভরব বা অন্য কোনো ম্যাটেরিয়ালস নেই যেটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং রসটা একদম পিওরভাবে কিন্তু আমাদের এই মেশিন দিয়ে তৈরি হয়ে গেছে তো আমাদের এই জুসগুলো এভাবে তৈরি হওয়ার পর আমরা আমাদের এই অটোমেটিক সিলিং মেশিনের সাহায্যে এটা হচ্ছে যে এভাবে বসিয়ে দিয়ে আমরা হচ্ছে যে কাপটা সিল করে দিব যেটা আমাদের অটোমেটিকভাবে এভাবে যাবে যাওয়ার পর হচ্ছে যে অটোমেটিকভাবে এটা সিল হবে সিল হওয়ার পর আমাদের হচ্ছে যে মেশিনটা সিল হওয়ার পর অটোমেটিকভাবে এরকম ব্যাক চলে আসবে এবং আমাদের এইরকম প্রপার একটা জুসের কাপ তৈরি হয়ে যাবে তো এভাবে আমরা আমাদের আরও কাপগুলো সিল করে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কাপ সুন্দর করে সিল হয়ে গেছে যেটা এখন আমরা আমাদের কাস্টমারের কাছে সেল করতে পারবো এই মেশিনের ক্রয় সংক্রান্ত বিষয়গুলো জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন